হ্যালো তো ফ্রেন্ডস এই ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না কারণ আজকে আমার এমবি খুবই কম শেষ হয়ে যাবে তো ডেটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে তাই খুব শর্টলি ভিডিওটা দেব বাট ভিডিওতে দুটি বড় আপডেট রয়েছে সেটা নিয়েই কথা বলবো প্রথমেই যে আপডেটটা দেব সেটা হলো বর্তমানে টুইটারে ট্রেন্ডিং চলছে জিত এবং উইন্ডোজ প্রোডাকশন কোলাবরেশন করতে চলেছে তো দেখুন এটা কতটা ঠিক কি ভুল সেই বিষয়ে কথা বলবো এবং চেঙ্গি সিনেমার প্রথম গান কবে আস কবে আসবে কি সমস্ত ব্যাপার সেই নিয়ে কথা বলবো তো প্রথমেই শুরু করি জিত এবং জিত ওয়ার্কস এবং উইন্ডোজ প্রোডাকশন কী কোলাবরেশন করতে চলেছে তো দেখুন টুইটারে একটা বেশ ভালো বা বেশ ভালো একটা জনপ্রিয় পেজ রয়েছে টিবিও। তারা কিন্তু এই নিউজটা তারা শেয়ার করেছে তারা বলছে যে তারা মানে জিৎ ফিল্ম ওয়ার্কস বা গ্রাসরুট এন্টারটেনমেন্ট এবং উইন্ডোজ প্রোডাকশান হাউস কোনো একটা প্ল্যানিংয়ে রয়েছে কোনো একটা প্ল্যান করছে আশা করি ভালো কিছু এবং বড় কিছু হবে তবে প্ল্যানিংটা কি কি সেটা কিন্তু জানে না তো যেটা দেখুন আমি ধারণা করছি যে যদি সেরকম কিছু করে থাকে তাহলে নিশ্চয়ই সেখানে জিৎ লিড হিরো হিসেবে কাজ করবে না কারণ জিতে রাতে তিন তিনটে সিনেমা অলরেডি চেঙ্গিসে মুক্তি পায়নি মানুষের শুটিং শেষ প্রায় তারপর আবার রয়েছে বোমেরাং তো জিত এতগুলো সিনেমা একসঙ্গে কাজ করবে বলে আমার মনে হয় না করতেও পারে বাট সেটা আমি প্র্যাকটিক্যালি বলছি আমার যেটা বেশি মনে হচ্ছে হয়তো যদি কোলাপরেশন করে জিত ওয়ার্কস এবং উইন্ডোজ প্রোডাকশন হাউস তাহলে সেখানে অন্য কোনো হিরোইন বা অন্য কোনো হিরোকে নিয়েই কোনো একটা প্রোজেক্টের কাজ করতে পারে তবে সেটাতে যদি জিত থাকে তাহলে সেটা আলাদা চমক বা বড়ো চমক হবে দেখা যাক কি হয় পরে চেঙ্গিস নিয়ে কথা বলি চেঙ্গিসের প্রথম গান কবে আসছে তো দেখুন আমরা সবাই জানি চেঙ্গিজের টিজার এসে টিজার টিজার আসার পর এর একটা আলাদাই হাইপ ক্রিয়েট করেছে তো চেঙ্গিজটাকে আরও বড় করে গ্র্যান্ড তারিখে রিলিজ করার প্ল্যান চলছে হয়তো ইতিমধ্যে সবাই জেনেই গেছেন যে বাংলার পাশাপাশি আর অনেক জায়গায় সিনেমাটাকে রিলিজ দেওয়ার প্ল্যান করছে তবে নীরাজ পাণ্ডে নাকি প্রমোশনে থাকছে তো অনেক কিছু ব্যাপার রয়েছে দেখা যাক কী হয় এবার আমি মিউজিকে আসি মিউজিক তো ভালো হবে সেটা সবাই জানে মানে বিশেষ করে জিৎ ফিল্ম ওয়ার্কসে যে কোনো সিনেমায় আসুক না কেন মিউজিক দিকটা তারা খুব বেশি কদর করে তো মিউজিকগুলো ভালো হয় প্রথম গান কি ধরনের হবে কি টাইটেল হবে সেটা এখনও জানা যায়নি অনেকেই বলছে প্রথমে টাইটেল আসবে না হলে আইটেম সং আসবে আবার অনেকে মন মনে করছেন যে ট্রেলার আসবে তো আমার মনে হয় ট্রেলারটা আসবে না হয়তো গানই আসবে তবে সেটা টাইটেল ট্র্যাক হোক বা আইটেম সং হোক মনে হয় আইটেম সংটাই আসবে কারণ যেহেতু আমার মনে হয় একটা বড় সিনেমার বড় গান তাহলে সেটা বড় একটা ফেস্টিভ্যাল দেখে রিলিজ করবে তাহলে ফেস্টিভ্যাল কি রয়েছে সামনে সামনে অবশ্যই রয়েছে হোলি হোলিটা মনে হয় পড়েছে আটই মার্চ আমি ঠিকটা এখনও জানি না তো আমি ধারণা করেই বলছি আপনারা যদি ভুল হয়ে কমেন্টে লিখে জানাবেন তো আমার মনে হয় আটই মার্চ বুধবার বা সম্ভবত তো সেদিনই পড়েছে হোলিটা তো সেদিনই বড়ো একটা চমক আসতে পারে আমার মনে হয় সেদিনই চেঙ্গিজের প্রথম গান আসতে পারে তো সেই দিনটার জন্য অপেক্ষা করতেই লাগবে আর বড়ো চমক যদি আসে সেইখানে যদি জিতকে আরও বেশি বিল্ড আপ দেয় যারা জিতের ফ্যান রয়েছেন তারা তো জাস্ট ম্যাডনেস হয়ে যাবে তো আমার মনে হয় এটা আপনাদের কি মনে হয় যে চেঙ্গিজের গান কবে আসতে পারে আর গানই আসবে নাকি ট্রেলার আসবে সেটা আপনারা কমেন্টে জানাবেন তবে আইটেম গান নাকি টাইটেল ট্র্যাক নাকি রোমান্টিকটা আগে আসবে যেহেতু কয়েকদিন আগে জিত একটা ক্লিপ দিয়েছিল গানের তো সেটা থেকে বোঝা যায় সেটা কোনো আইটেম নাম্বার হতে পারে না হলে টাইটেল ট্র্যাক হতে পারে তো সেই গানটাই আসবে যেটার কিছু ঝলক আমরা টিজারেও দেখতে পেয়েছি তো দেখুন এই সিনেমাটা নীরাজ পাণ্ডে এবং রাজেশ গাঙ্গুলি দুজনের স্টোরি লিখেছে তাই সিনেমাটা নিয়ে অনেক আশাবাদী যে সিনেমাটা কেমন হবে আলটিমেটলি একটা বলিউড সিনেমা বা একটা সাউথ ইন্ডিয়ান ছবির লেভেলে হবে কি না দেখুন সময় বাংলার এই প্যান প্যানানি ঘ্যান ভালো লাগে না রাবণ সিনেমাটাকেও ঠিকঠাকভাবে স্টোরি টেলিং দিতে পারেনি তো এবার যদি স্টোরিটার দিকে জোর দেওয়া হয় হবে কারণ যেহেতু এখানে স্টোরি রাইটার ভালো নীরাজ পাণ্ডে রয়েছে তো সেটাই বেশি বিশ্বাস তো দেখা যাক কি হয় আই হোপ ভালোই হবে তো এই ছিল আজকের আপডেট ভারতের সবাই টাটা